শেষ ইচ্ছা পূরণ করলো পাড়া প্রতিবেশীরা। বৃদ্ধার মৃত্যুতে শেষ ব্যান্ড পার্টি বাজিয়ে শ্মশান যাত্রায় অংশ নিল শ্মশান যাত্রীরা। বুধবার দুপুরে এমনই চিত্র ধরা পড়লো ইসলামপুর শহরে। ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শৈলবালা মহন্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ মহিলা। রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয় প্রায় 115 বছর। বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই। এলাকার যুবক এবং পাড়া প্রতিবেশীদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। মৃত্যুর আগে উনি বলেছিলেন, তার শ্মশান যাত্রায় সবাই যাতে ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ করে তাকে শ্মশানে নিয়ে যায়। সেই কথা মতো তার শেষ ইচ্ছা পূরণ করতে এলাকার যুবকরা ব্যান্ড পার্টি নিয়ে নাচ করতে করতে তাকে শ্মশানে নিয়ে যায়। আমাদের দীর্ঘদিনের প্রাচীন খুব লোক, মানে দীর্ঘদিনের লোক। আমরা যখন খুব ছোট ছিলাম তখনই ওনার উনি বয়স্ক ছিল। ভগবান ওনার সাথে ছিলেন, বহুদিন বাঁচলেন, প্রায় 115 বছর, 115 বছর বয়স। মানে ওনার আমার ঠাকুমার বয়সী উনি এখনও জীবিত ছিলেন, ভগবান ছিলেন ওনার সাথে। কাল রোগবিধি কিছু ছিল না, হঠাৎ করে কালকে হসপিটালে ভর্তি হয়েছে শ্বাসকষ্ট নিয়ে। কালকে 2টার দিকে উনি পরলোকগমন হয়েছে। ওনাদের সব পাড়ার লোকজন মিলে আমরা বসলাম যে কি করা যায়। বলে আজকে রাতরাতেই কোনো ঝামেলা করার দরকার নেই, আজকে মর্গে থাক, কালকে সকালবেলা গিয়ে সৎকাজ হবে। পাড়ার লোক মিলে, সমস্ত লোকজন মিলে আমরা ওখানকার সিদ্ধান্ত নিলাম সব, যে ওনাকে ঢাক ঢোল বিজিয়ে উনি আমাদেরকে বলতেন, আশেপাশে যে যারা লোক সাথে উঠা বসা করতেন বা ওই মোড়টার মধ্যে যারা বসতেন তাদেরকে বলতেন যে আমি যখন মারা যাব আমাকে ঢাক ঢোল বাজিয়ে তোরা কাঁধে করে নিয়ে যাবি। তো সেই মতন আমরা পাড়ার লোকজন সবাই মিলে বসলাম কী করা যায়। বলে ওনার উনি সেই ইচ্ছাটাকে পূরণ করা উচিত আমাদের। তো আমাদের পাড়ার লোকজন সব মিলে জেনে টাকা পয়সা উঠিয়ে সব ব্যবস্থা করে আজকে তারপরে এই এই ব্যবস্থা করে আমরা নিয়ে আসলাম। কারণ আর ওনার সৎকাজ হবে, এই সৎকাজ করে আমরা সব বাড়ি যাবো। ওনার মেয়ের বাড়িতে, ওনার মেয়ে, দুই মেয়ে আছেন, ভিক্টোরির মা আর কি, মার ভিকারি এক বোন, ছোটো বোনটা মারা গেছেন, বড় বোনটা রয়েছে। আচ্ছা, তার মা এটা, তার মা, তার মা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।